বাবা মা এই বয়সে এসে অসহায় হয়ে যায়। তারা এটাই আশা করে যে আমার সন্তানেরা এই বয়সে এসে আমাদের খেয়াল রাখবে। তো ভাই, সবার কাছে একটাই রিকোয়েস্ট, এমন বাবা মাকে কখনো কেউ কষ্ট দিবেন না। বাবা মা অমূল্য সম্পদ, যেটা হারিয়ে গেলে ভাই আর কখনোই ফিরে পাবেন না। আর হ্যাঁ, শেয়ার করলে এইগুলো ভিডিও শেয়ার করেন ভাই, খারাপ ভিডিও শেয়ার করে কি লাভ। ও বা বাবা, তোমার জ্বর হলে তুমি বুঝা পারো না, তোমার জ্বর আসছিল তুমি কও না আমার করে, বুঝা পারো না যে জ্বর আসছে। হ্যাঁ, এই যে দুপুরে কলাম ওষুধ খাওয়া লাগবে, জ্বর আসছে তাও তুমি কও যে খামো না, কিছু হয় নাই, এদিকে তো শরীর ক্লান্ত হয়ে গেছিল, আর তিনটে করে ওষুধ খাবে না রাতে করে? হ্যাঁ, দুইটা করে খাবে? আচ্ছা, ওটা দুটা করে তো খাওয়া যাবে না, ডাক্তার রাতে তিনটা করে দিছে, লিখে দিছে। এরপরে মানে তোমার শ্বাসকষ্ট আছে তো, শ্বাসকষ্টের ওষুধ আছে আমাদের, তারপরে টাকা পয়সা হোক, হ্যাঁ তখন ডাক্তারে ওটি নিয়ে যায়, ডাক্তারকে আবার দেখায় ওই তোমার হলো ওষুধ কি কমান লাগবে কি না এটা শুনে আবার নতুন করে প্রেসক্রিপশন করে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, থাকো বস থাকো, তাহলে খাওয়া দাওয়া হয়ে গেলো, এখন শুয়ে থাকো, একটু বস থাকো, 5-10 মিনিট বসে তারপরে ঘুমে শুনি, থাকো। হ্যাঁ বস থাকো। আমার বাবা ভাত খাচ্ছে, বাবার শরীরটা আজকে একটু এই সময় একটু ভালো, কালকে রাতে খুব কাশ হয়েছিল, কাশের পরে দেখি যে জ্বর, যাই হোক দুপুরে এসে ওষুধ টষুধ খাওয়াই দিলেন, এখন জ্বরটা নাই, মা বাবা খাওয়াই দিচ্ছে। আর ভাই, আমি আপনার কাছে এত রিকোয়েস্ট করি ভাই, এই জিনিসটা আপনারা একটু বোঝেন না, এত কষ্ট করে ভিডিওগুলি করি, এই যে আশা নিয়ে ভিডিও করি, আপনারা আমাকে একটু আমার ভিডিওগুলি একটু শেয়ার করবেন, একটু ফলো দিবেন, এই যে 92,000 ফলোয়ার ভাই আমার, একটা মানুষও কি নাই আমার কথা একটু রাখার, একটা মানুষ শেয়ার করে না ভাই, ওই গোটা 3-4 মানুষ আছে যারা একটু আমার বাবাকে ভালোবাসে তারাই শেয়ার দেয়, এই 92,000 ফলোয়ার আমার, আমি কি করব এদের দিয়ে বলেন তো ভাই, একটু বাবা মার ভিডিও করি এগুলো একটু শেয়ার করবেন। আমি ভাই ফেসবুকে ঢুকলে দেখি যে সত্যি কথা এটা মন খারাপ করবেন নাকি, অশ্লীল ভিডিও ভাই, সেগুলো মনে করেন যে 8,000-9,000 ভিউ, ঠিক আছে ভিউ বলতেছি শেয়ার, 8,000-9,000 করে শেয়ার দেয় মানুষ, আর ভিউ কি তার। আর ভাই, আমি বাবা মাকে নিয়ে ভিডিও করি, আমাকে একটু আপনারা একটু সহযোগিতা করবেন, একটু ভিডিওগুলি শেয়ার করে একটু হেল্প করবেন, কই ভাই কেউই করেন না, এতগুলো মানুষ আমার এখানে আইডিতে ভাই, এই জিনিসগুলোতে মানে খুবই মনে কষ্ট পায়, আশা নিয়ে ভিডিও করি, ভালো মন মানসিকতা নিয়ে ভিডিও করি, এগুলো দেখে খুব কষ্ট লাগে যে কষ্ট করে ভিডিও করি তারপরেও কেউ আমার কথাগুলি রাখেই না। আমার এই বাবা আমার জন্য আগে অনেক কিছু আনতো, আমি যখন ছোট ছিলাম, জানে যে যোগ মালাই আর রুটি না নিয়ে গেলে কান্না করে, তাই সকাল করে মালাই নিয়ে মানে রাত্রে দোকান থেকে আসার সময় মালাই আর রুটি নিয়ে এসেছিল, নিয়ে এসে আমার জন্য ছেড়ে দিচ্ছিল। একদিন আমি আমার জন্য আনে নাই, আমি সেই রাগ করছিলাম, রাগ করে একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলাছিলাম, পরে ওই কাঁচের গ্লাস দিয়ে আমারই পা কেটে গেছিল, মানে রাগটা যে মালাই আনে নাই আর রুটি আনে নাই, মানে সকালবেলা ঘুম থেকে উঠলেই আমার ওইটা লাগবেই, কত কি আগে আনিচ্ছিল আমার বাবা আমার জন্য, বড় বড় মাছ কিনে আনিচ্ছিল, মাংস কিনে আনিচ্ছিল, কত কি খাওয়াচ্ছিল আমার বাবা, এখন আমার বাবা আর পারে না, অসুস্থ হয়ে গেছে অনেক দিন ধরা, আমার বাবার একটু মাথার সমস্যা হয়েছিল, হওয়ার কারণে ব্যবসা বাণিজ্য কিছু করতেই পারে নাই, তারপরে হঠাৎ করে যে স্ট্রোক করে 2021 সাল থেকে পড়ে আছে। তো যাই হোক, আপনারা যারা আসেন, যারা আমার ভিডিওগুলি দেখেন, তাদের কাছে একটা কথা, নিজেদের বাবা আমাকে কখনো কষ্ট দিবেন না, সবসময় দেখে শুনে রাখবেন, ভালো থাকবেন। আমি আমার বাবা মাকে নিয়ে সবসময় ভিডিও দিয়ে থাকি, আপনারাও দেখেন। হ্যাঁ, অনেকে আমাকে সাপোর্ট করে, আবার অনেকে অনেক ধরনের কমেন্ট করে যেটা মেনে নেওয়া যায় না, তারপরে কিছু কিছু কমেন্টে রিপ্লাই দিই আমি ওইভাবে, যেটা সহ্য করতে পারি না। তো ভাই, আসলে আমি বাবা মাকে নিয়ে ভিডিও করি তার মূল কারণটা একটা, যে একটা সময় আমার ভাই ভিডিও করাটা বন্ধ হয়ে যাবে, আমি আর ভিডিও নাও করতে পারি, তো সেই সময় এই ভিডিওগুলি আপনাদের কাছে বারবার যাবে, আপনারা দেখবেন, যাদের বাবা মা নাই তারা বুঝবে, আর যারা বাবা মা থাকা অবস্থায়
বাবা মার সাথে খারাপ আচরণ করছে, তারা বুঝতে পারবে যে আসলে কী ভুলটাই করেছি বাবা মার সাথে। এই জন্যই আমার এই ভিডিওগুলি দেয়া। আর হ্যাঁ, আমার ফেসবুক আইডিতে দেখতে পারবেন আমার বাবা মার ভিডিওই বেশি, আমার ভিডিওর থেকে আমার বাবা মার ভিডিও বেশি। আমি চাই আমার এই ফেসবুক প্রোফাইলটা আমার বাবা মার ভিডিও দিয়েই সাজাবো, পাশাপাশি টুকটাক আমার ভিডিও দিব, সেটা আলাদা একটা বিষয়। তো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। বাবা কখন থেকে উঠা বসে আছো? ওরে আমার বাবার জ্বর কমছে, 3 দিন ধরা আমার বাবার খুবই জ্বর। ঠিক হয়ে যাবে নি, সমস্যা নেই, আজকে কমে গেছে জ্বর, কালকে থেকে সব ঠিক হয়ে যাবে। দাদা আসছিল, দেখা করছে তোমার সাথে। হ্যাঁ, কিছু কষে কি বিস্কুট কিনে দিয়ে থেকে গেছে দাদা। আমি কছিলাম যে যাস যা একটু দেখা করে আসিস, বাবা তোকে দেখবার চাই তুই যাসি না। তো কয় আমারও শরীর খারাপ, আমি অসুবিধা আছি, বেকায়দাত আছি। কইলাম বেকায়দাত থাকবো তাই কী হয়েছে, একটু বাবার সাথে খালি দেখা করে আসু, বাবা কি টাকা পয়সা চায়, শিশু পার্কে নিয়ে আসি তোকে খালি খোঁজে বাবা দেখবার চায়। ওই জন্য আজকে আসছে তোমার সাথে দেখা করবে। দেখা করছে না? থাকো বস, থাকো ভাত খাও, ভাতটাত খায়া ওষুধ খায়া ঘুম পারবে, ঠিক হয়ে যাবি সব। ও বাবা, আমার না মালাই টালাই খাবার মন যাচ্ছে, আগে আনিচ্ছিল ছোটবেলার জামার জন্য মালাই নিয়ে এসেছিল, আর নিয়ে আসবে না? হ্যাঁ ওই দিন আর নাই কে, তুমি যাবে হাঁটবে, তোমাকে না আমি হাঁটাই, এখন হাঁটা পারবে তো ধীরে ধীরে হাঁটবে, চেষ্টা করবে হাঁটার, হাঁটার চেষ্টা করা লাগবি, যা মালাই টালাই নিয়ে আসা লাগবি না, আমার জন্য যে নিয়ে এসেছিল সকাল করে। হ্যাঁ আমার বাবা এই পায়ে গুডুগুডু গুডুগুডু করে হেঁটে হেঁটে গেছে আমার জন্যে, যা মালাই নিয়ে এসেছিল, বিস্কুট নিয়ে এসেছিল, বড় বড় মাছ, সেই অবস্থা, কত কি খাওয়াচ্ছিল আমার এই বাবা আগে। এখন আমার বাবা তো আমাকে একটা সময় খাওয়াছে, আমি আমার বাবাকে তো আসলে ঠিক মতো সেরকম খাওয়াতে পারতেছি না। যাই হোক, যা জুটতেছে আমাদের কপালে এটাই। আমার বাবার জন্য সবাই আশীর্বাদ করবেন, আমার বাবা যেন ভালো থাকে, যাই হোক এরকমই যেন হাসি খুশিতে থাকতে পারে সব সময়। গোটা দিন হলো খুব জ্বর হয়েছিল, আজকে একটু সুস্থ আছে, তাই দেখি যে বসে আছে, চিন্তা করলাম একটু ভিডিও করি। তো অবশ্যই আপনারা ভিডিওগুলি একটু শেয়ার করে দিবেন, যাতে আপনার এই ভাইটার একটু উপকার হয়। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার বাবা আমি আছি ঘুম, মানে ঘুম থেকে উঠে পড়ছে, মাত্র আসলাম, এসে বলতেছি যে বাবার জ্বর কমছে, মাইক বলছি, আর বাবা ঘুম থেকে উঠে বসলো। জ্বর কমছে বাবা? হ্যাঁ দেখি একটু কপালে হাত দিয়ে দেখি, জ্বর নেই। এত জ্বর হচ্ছে, কি একটা অবস্থা, সব জায়গাতেই শুনলাম জ্বর হচ্ছে, অনেকেরই জ্বর হচ্ছে, সিজনটাই খারাপ। ভাত খাইছে পেট ভরা ভাত খাইছে, লেবু দিয়া ভাত খাইছে, লেবু খাওয়া লাগবে, জ্বর আল্লাহ মুক্ত, লেবু খেলে ভালো হয়। তো সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন ভালো থাকে। আর একটা, আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, সেটা হলো অনেকে বলে যে দাদা ভাই বাবাকে নিয়ে ভিডিও করতেছেন, ওটা একঘেয়েমি ভিডিও হচ্ছে, একই ভিডিও শুধু বাবার সাথে কথা বলেন, একটু নতুন কিছু করেন। আসলে ভাই আমার বাবাটা অসুস্থ, তো অনেকেই তো নতুন দেখতেছে, তারা তো আর বোঝে না, ওই জন্য প্রতিটা ভিডিও টুকটাক বলে দিতে হয়। আর বাবাটা অসুস্থ, হাঁটতে পারে না, ধরে ধরে হাঁটাতে হয়, এইরকমই বাসায় আসলে আমি খোঁজ নিই বাবা কী করতেছে, খাইছে কি না, এগুলো ভিডিওই আমি দিই। আমি এর থেকে বাবাকে নিয়ে বেশি ভিডিও দিতে পারবো না। তো সবাই আমার বাবার ভিডিওগুলো দেখবেন এবং একটু শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই। তো হাই বন্ধুরা, মিস্টার বিটকে আপনারা সবাই চেনেন এবং সবাই জানেন। তো একটা সুখবর আছে, সেটা হলো মিস্টার বিট আমার বাবার ভিডিও দেখেছে এবং আমার সাথে ইনস্টাগ্রামে তার সাথে কন্ট্যাক্ট হয়েছে, সে আমার সাথে অফিসিয়ালি যোগাযোগ করেছে, সে আমাকে বলছে যে আমরা তোমাদের বাসায় যাব এবং আমাদের বাংলাদেশে যে কোথায় বাসা সেই পুরো ডকুমেন্ট নিচে আমার থেকে, ঠিক আছে। তো যাই হোক, মিস্টার বিট
আমাদের বাংলাদেশে আসবে এবং আমার বাবার সাথে দেখা করবে, এগুলো সব কিছু একদম ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দেবো। এরপরে যখন আসবে তো আসলে সে আমার সাথে দেখা করবে, আমার মূলত আমার বাবার জন্য। তো যাই হোক, বাবার সাথে দেখা করবে, অনেক কথাবার্তা হবে। আপনারা অবশ্যই চেনেন, আমরা জানি, বাংলাদেশের না, সারা বিশ্বে অনেকে মানুষ তাকে চেনে। তো যাই হোক, কিন্তু একটা আফসোস আছে, সেটা হলো মিস্টার বিট কবে আসবে এই ডেটটা আমার, মানে আমি জানবো যে এই জানার আগেই মনে করেন যে হঠাৎ করে মা আমাকে সকালবেলা ঘুম থেকে ডাক দিছে, ডাক দেওয়ার কারণে ওই স্বপ্ন থেকে আমি দেখছি। তো যাই হোক, স্ক্রিনশট দিতে পারলাম না আর ডেটটাও জানাতে পারলাম না, ঠিক আছে, অনেক ভুল হয়ে গেছে আমাকে ঘুম থেকে জাগ না করার জন্য। যাই হোক, আমি এই লাস্ট আমি এত বড় একটা আফসোস পেলাম, হ্যাঁ রে মিস্টার বিট আমার এখানে আসবে, কিন্তু আমার আগেই স্বপ্নটা ভেঙে গেল, বুঝছেন। কিন্তু আমি চাইছিলাম যে অন্তত ডেটটা শুনে আপনাদেরকে জানাবো। যাই হোক, সমস্যা নাই, যদি আসে কখনো আপনাদেরকে জানাবো, সমস্যা নেই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। রুই মাছ আছে আর ইলিশ মাছ আছে, কোনটা খাবে? ওই হবি, ওই হবি নি, কোনটা খাবে কও? ওই ইলিশ মাছ বলো। রুই মাছ খাবে, ইলিশ মাছ খাবে? শুয়ে আসিলা উঠলা কে? হ্যাঁ, শুয়ে থাকতে থাকতে উঠলা কে? আমাকে দেখে উঠে উঠলা? হ্যাঁ, আমাকে দেখে ওটা লাগবে গা। ভাত খেছাও? হ্যাঁ, এই যে মাছ নিচ্ছি তোমার জন্য মাছ। এর মধ্যে কি কি মাছ আছে জানো? মা কাটা বেছে বেছে খাওয়াই দিবি। হ্যাঁ, মস মস করে ভাইজা। আচ্ছা ঠিক আছে, খেয়েও নি। ওই যে মা আছে, মা খাওয়াই দিবি নি তোমাকে, কাটা বেছে বেছে। এই যে এগুলা নিয়ে যাচ্ছি তোমার, হলো ইলিশ মাছ দুটো নিছি, নিয়ে কাটে নিছি, আর রুই মাছ নিছি একটা, নিয়ে কাটে নিছি, কাটে আলাদা আলাদা ব্যাগে নিয়ে যাচ্ছি। তো এখন টাকা দিই নাই, করলাম যে আমার বাবার থেকে টাকা নিয়ে তারপরে আসি, এসে দিচ্ছি তোমার টাকাটা দাও। টাকা নাই, মাছ খাওয়াই টাকা লাগবো না? আসো গে, টাকা দাও না ছাড়া ফেরত দিয়ে আসবো কিন্তু। মা একটাও গে, আচ্ছা থাকো, ছেড়ে দিলাম মাছ। হ্যাঁ, খেও নি মারেন। ও বা, কখন থেকে বসে আছাও? অনেকক্ষণ থেকে বসে আছাও? হ্যাঁ, সব খাবে, সব সব খাবে। হ্যাঁ আনমো, সব খেলে ভালো হবে নি তাই? হ্যাঁ, পেঁজের বড়া না সপও খাওয়া যাবে না, পেঁজের বড়াও খাওয়া যাবে না, আজকে না খাও কাল কেন তোমার? এই যে তোমার সপ, এই যে নিয়েছি, দেখছেন বাবা সপ দেখে কি খুশি। মা, আমার মা বাবা ইলিশ মাছ খাওয়াচ্ছে কাটা বেছে বেছে। কি হলো, কাটা ফুটছে নাকি? দেখে শুনে খাওয়ার লাগবে, ইলিশ মাছের খুব কাটা তো, খাওয়া তো শেষই, সব শেষ, অল্প একটু মাছ আছে। হ্যাঁ বাবা, দেখে শুনে খাওয়ার লাগবে, চিকন চিকন কাটা ইলিশ মাছ। মানে বাবার কাটা তো বাবা বেঁচে খেতে পারে না, মাও টুকটাক যে টুক বেঁচে দেয়, ওই জন্য ইলিশ মাছ আমি নিয়ে আসি না, বাবার জন্য সবসময় বড় মাছ নিয়ে আসি, জেলার বড় বড় কাটা। ইলিশ মাছ ওই জন্য আমি আনি না, বড় বড় মাছ নিয়ে এসে কাতল মাছ, রুই মাছ, যাতে বড় বড় কাটা মা বেছে খাওয়াতে পারে। খাইছাও বাবা ইলিশ? ইলিশ খাইছাও? বাবা থাকো, কি হাসি রে, থাকো, বস থাকো।